বিধর্মীদেরকে আঘাত করা যাবে না, শিশুদেরকে আঘাত করা যাবে না, মহিলাদেরকে আঘাত করা যাবে না, তাদের বাড়ি ঘর তাদের ওগুলো ধ্বংস করা যাবে না। এটা তো আমাদের নবী করিমের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর শিক্ষা। তা আমরা কেন এগুলি করতে যাবো? আমরা এগুলি করতে যাওয়া উচিত না? আপনারা যারা এখানে ইমাম সাহেব আছেন, মসজিদের খতিব আছেন, বা মাদ্রাসার টিচার শিক্ষক যারা আছেন, এবং স্কুলের শিক্ষক যারা আছেন, আমাদের হিন্দু সম্প্রদায়ের লোকজন যারা আছেন, আমাদের কাছে অনুরোধ থাকবে এইটুকু যে আপনারা অবশ্যই অবশ্যই যে ফেসবুক সংক্রান্ত কোনো ঘটনা যদি আপনাদের দৃষ্টিগোচর হয়, সেটা দ্রুত সময়ের মধ্যে আমাদেরকে জানাবেন। আমার ইউনো মহোদয় আছেন, আমাদেরকে জানাবেন, আমরা খুব দ্রুত সময়ের মধ্যে সবাই সম্মিলিত চেষ্টার মাধ্যমে আমরা সেটা সমাধান করার চেষ্টা করব। আমরা সেটাকে ভাইরাল করে, আমরা অপপ্রচার করে, গুজব সৃষ্টি করে আমরা কিন্তু আরো অস্থিরশীল করবো না আমাদের দেবীদেরকে। আমাদের কাছে অনুরোধ থাকলো সেটুকু, যারা ওই দিন বাংলাবাদে যে ঘটনাটা ঘটিয়েছে তাদের এখন বর্তমান প্রেক্ষাপটের বর্তমান অবস্থা কি জানেন? 1300 লোকের বিরুদ্ধে মামলা হয়েছে। এখন আপনি বাসর তো নামাজ পড়েন, আপনি বাড়িতে ছিলেন, আপনি জানেন না, কিন্তু পুলিশ কিন্তু আপনাকে খুঁজতে যে আপনি বাড়িতে থাকতে পারতেছেন না। লাভটা হলো সবার লস হয়ে গেল না? সব পুলিশ শূন্য হয়ে গেছে, 1300 লোকের বিরুদ্ধে মামলা হয়েছে এখানে। তো এখানে এখন তো ওই মামলাটা যেসব মামলা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা, আমি আইনের পাশে কথা বলতে চাই, যে মামলার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আপনি 10-12 বছরের জেল, আপনি জামিনও করাতে পারবেন না। আপনি যদি কোনো কারণে এটার সাথে সম্পৃক্ত হয়ে থাকেন, আপনি যদি হয়তো আপনি কিছু বললেন না, আপনি একটা শিক্ষিত মানুষ, বিবেকবান মানুষ, আপনি জানেন যে এই কাজটা একটা ছেলে করেছে বা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে বা কথা বলেছে, তাকে আপনাদের উচিত হবে, আমরা সবাই উচিত হবে তাকে নিষেধ করা, তাকে বারণ করা, তাকে যে এগুলি যাতে বিস্তার না ঘটাতে পারে সেটা চেষ্টা করা। আপনি যদি শিক্ষিত লোক, বিবেকবান লোক হয়ে যদি আপনি যদি বলেন না ঠিক আছে, এটা কেন আমার জমি অনুরোধে আঘাত হানলো, আমি সেটা আমরা ছাড়বো না, আমরা সবাই একত্রিত এটা মোকাবেলা করবো, তাহলে কিন্তু জিনিসটা বিশৃঙ্খলার দিকে চলে যাবে, ওটা সংঘাতের দিকে চলে যাবে, মারামারির দিকে চলে যাবে। তাহলে আমাদের দেবীদ্বারটা অশান্তি থাকবে। আমরা দেবীদ্বারটা কিন্তু সবসময় বরাবরই শান্তিপ্রিয় জায়গা, এখানে শান্তিতে আছে, আমরা সবাই সহ অবস্থানে আছি। এখানে আমার হিন্দু সম্প্রদায়ের লোকজন আছেন, আপনারা অনেকে বলছেন যে সংখ্যালঘু, সংখ্যালঘু কথাটা কিন্তু বাংলাদেশের বর্তমান সরকার কিন্তু সংখ্যালঘুর কথাটা নাই, আমরা একই ভূখণ্ডের মানুষ, আমাদের মানচিত্র এই মানচিত্র, আমরা একই ভূখণ্ডের লোকজন, আমরা বাঙালি, আমরা হিন্দু, আপনি আপনার ধর্ম বিশ্বাসী করেন, আপনি আপনার ধর্মকর্ম করেন, আমি আমার ধর্মকর্ম করি, কিন্তু আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই একই ভূখণ্ডের মধ্যে, একই মানচিত্রের মধ্যে আমাদের বসবাস। অতএব এখানে সংখ্যালঘু বলে কোনো কথা নাই, আমি আমার হিন্দু সম্প্রদায়ের লোকজন যারা আছেন তাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, আপনারা ভয় পাওয়ার, আপনাদের নিয়মিত কর্মকাণ্ডগুলি আপনারা ঠিকভাবে পরিচালনা করবেন, আপনাদেরকে আতঙ্কিত গ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আমরাও প্রতিটা প্রশাসনের লোকজন, আমি থানা পুলিশ, আমার ইউনিয়ন মহোদয়, আমাদের মাননীয় এমপি মহোদয়, আমরা ইউনিয়নের দেবী দ্বারা আওয়ামী লীগের নেতা কর্মী থেকে সর্বস্তরের জনগণ কিন্তু আপনাদের সাথে আছি, আমরা আপনাদের সাথে থাকবো। আপনাদের বিন্দু পরিমাণ কোনো সমস্যা হলে আমাদেরকে ডাকবেন, আমরা রেসকিউ থেকে শুরু করে আপনাদেরকে উদ্ধারকারীদের শুরু করে আপনাদের বিভক্ত করার জন্য সব কর্মরা ঘটলে আমরা করবো। আমার কাছে অনুরোধ থাকবে কোনো অবস্থাতে আমাদের এই দেবীর দ্বারা কেন এই দেশকে আমরা অস্থিরশীল করতে পারবো না। আর যারাই করতে যাবেন তাদের পরিণতিতে খুবই ভয়াবহ। আপনারা জানেন যে সব এই ব্যাপারে যে মামলা মোকদ্দমা যেগুলি হবে এর বিরুদ্ধে আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে সবার। তা আমি চাই না যে আপনাদের সাথে আমাদের যে সম্পর্ক সম্প্রীতি সেই সভ্যতা আছে সেটা কিন্তু বজায় থাকুক, আমরা সেই বিশ্বাস করি, এবং সেই বিশ্বাসে আমরা দেবীর দ্বারকে আমার সামনে দিকে এগিয়ে নিয়ে যাবো।